হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সকলে কেমন আছো? আই হোপ যে যেখানে আছো সকলে বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি, শুধু ব্যস্ততার কারণে ব্লগগুলো ঠিকঠাক আপলোড করে উঠতে পারছি না। দেখতে পাচ্ছো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, চোখ মুখের অবস্থা নাজেহাল। এটা কিন্তু আমরা দীঘাতেই আছি আর ব্লগগুলো প্রচণ্ড দেরিতে আপলোড হচ্ছে কারণ আমি ভীষণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা, সকাল সকাল বললেও ভুল বলা হবে, 9টার সময় বেরিয়েছি। আর বেরিয়ে একটু ব্রেকফাস্ট করে নিলাম, ও শুধু ডিম সিদ্ধ নিল, আমি নিলাম লুচি ঘুগনি আর চপ। এখানে দেখলাম গরম গরম সকালে ভাজা হচ্ছে, তো একটা ট্রাই করলাম। আর একটা সেলফি স্টিক নেওয়ার ছিল, বাড়িতে বসেই নেবো নেবো করছিলাম, আসার সময় ধর্মতলাতে যাবো খুঁজবো, বাট অনেকটা দেরি হয়ে গিয়েছিলো বলে আর আমরা নিয়ে উঠতে পারিনি। তো ফাইনালি এখানে পেলাম বলে একটু দেখে নিচ্ছি, নেওয়ার মতন হলে নিয়ে নেব। এখানে অনেক ধরনের দেখলাম, 3-4টে ধরনের কোয়ালিটি দেখলাম, লাস্টে একটা কোয়ালিটি বেশ ভালো লাগলো, তো সেটাই নিলাম। একটু মানে এখানে যে কটা আছে তার মধ্যে দামি যেটা। আর আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতে চলে এসেছি, চারিদিকে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এখন জোয়ারের সময়, মানে আমরা ঘুরতে এসেছি অ্যাকচুয়ালি জোয়ারের সময়, তো কিছু করার নেই। জোয়ারের সময় তো প্রথম মানে সকাল থেকে সন্ধ্যে সবসময়ই জল থাকে, যখন ভরা জোয়ার হয় তখন তো পুরো কানায় কানায় ভর্তি থাকে, আর এখন একটু কম, সে অনেকটা চর পর্যন্ত আমরা যেতে পারি, সেই পরিস্থিতিটা আমরা পেয়ে পাই। সমস্ত প্ল্যানিং করে এসেছিলাম, সমস্ত প্ল্যান লোপাট হয়ে গেল, কারণ হলো মোহনা টোহনা কোথাও যাওয়া হলো না, কারণ সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, তো কি হবে। বেলা 9টার সময় আমরা বেরিয়েছি ঘর থেকে আর মোহনা একটু ভোর ভোর না গেলে হয় নাকি, তো সেই প্ল্যানটা আর কি ক্যান্সেল হয়ে গেল শেষ পর্যন্ত। কিছু করারও নেই, এই জাস্ট ঘোরাটা হবে, এই দীঘাতেই ঘোরাটা হবে, মানে অবশ্যই আমরা দীঘাতে এসেছি, দীঘাতে ঘোরা হবে না তো কোথায়, মানে সমুদ্র সৈকতটুকুই হয়তো শুধু ঘোরা হবে, আর ঘোরা হবে না। আর দেখো চারিদিকটা কীরকম মেঘ করে এসেছে, প্রচণ্ড মেঘ করে এসেছে, তো আমরা ভাবছি রুমে ফিরে যাব। আর ও বলছে যে রুমে ফিরে ক্যামেরা ব্যাগ ট্যাগ রেখে আর একবার আসবে, তো তাই জন্য ভাবছি যে রুমের দিকে চলে যাই, কারণ বেশ বৃষ্টি আসবে আর ফোন টোন রয়েছে, সব ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এরই মাঝে একটা মানে এখানকার ফটোগ্রাফার যারা হয় আর কি লোকাল, তাদের সঙ্গে কথা বললাম, কারণ একটা দুটো ফটো না তুললে হয় নাকি, এসেছি যখন ফটো তো তুলতেই হবে। তো ফাইনালি কয়েকটা ফটো তুলে আর আমরা বেরিয়ে পড়ছি, আর আমি ভিজে গেছি অলরেডি। আর এখানটা এক জায়গায় দেখলাম কামরাঙা পেয়ারা শসা এগুলো মাখা করে দিচ্ছে, মানে লাইক আমরা মাখা এরকম টাইপের, তো সেখানে একটু তাড়ালাম। আর ফাইনালি বৃষ্টি আসবে বলে তাড়াহুড়ো করে রুমে ফিরে যাচ্ছি সমস্ত কিছু রেখে, ধান্দা একটাই যে আর একবার যদি আসতে পারি। তো যাই হোক রুমের দিকে যাই, কিন্তু একটা আফসোস হইজ বললাম রয়েই গেল। আর এদিকে না প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তো সেই অনেকক্ষণই এসেছি, এখানে ভিডিওর মাধ্যমে অল্প অল্প ক্লিপ তুলেছি বটে, বাট এসেছি অনেকক্ষণ, সেই 9টার সময় এসেছি আর ওই খেয়েছি দুটো লুচি, আর ও তো কিছুই খায়নি, জাস্ট একটা ডিম সিদ্ধ, ও সকালবেলা বেশি কিছু খেতে পারে না, তো সেই কারণে তো ওই খেয়েই আমরা চলে এসেছি। তো আমাদের রুম থেকে সমুদ্রে একটু সামান্য ডিস্টেন্স আছে, তো হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। আর এই জায়গাটা আমার মনে আছে, আমি জানি না
সে বা তারা ভিডিও দেখবে কি না। এখানে বেশ কিছু ছেলে ওই সাইট থেকে আপে যারা আসছিল, তো তারা বলছিল আমি এরকম ক্যামেরায় করছিলাম, বলছিল কিরে ইউটিউবার নাকি। অ্যাকচুয়ালি আমি জানি না তারা কখনো ভিডিও দেখবে কিনা, তাদেরকে বলতে চাই ইউটিউবার নই, আমি ছোটোখাটো একটা ব্লগার, নিজের সময়গুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পছন্দ করি, এইটুকুই আর কি। চলো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা রুমে চলে আসলাম, আর আমরা যেহেতু রয়েছি উপরে, তো দাঁড়াবো না, এখানেই থাকবো, ঘরেই থাকবো, থাকি তাহলে, তুমি যাও। সকাল থেকে বৃষ্টি, তখন তো বললাম মোহনাতে যাবো, বাট এত বৃষ্টি হয়নি, তো আলটিমেটলি ঘুমানো ছাড়া কোনো উপায় নেই। দেন 9:30 বেরোলাম, একটু ব্রেকফাস্ট করে গেলাম। আমরা আর একবার সমুদ্রের ধারে গিয়েছিলাম বৃষ্টির কারণে, তারপরে চলে আসায় স্নান ট্যান করে ফ্রেশ হয়ে আমরা খাওয়ার জন্য বেরোচ্ছি। দেখো বাইরে অলরেডি বৃষ্টি হয়েছে, কীরকম ভিজে চারিদিকে দেখা যাচ্ছে রাস্তাঘাট। তো আমরা খাবার এখানে এসে কিছু খাবার অর্ডার দিলাম, বেসিক্যালি আমরা খাবারটা অর্ডার দিলাম সবজি ভাত নিয়েছি, পাঁচমিশালি সবজি ভাত, ডাল আর মাটন কষা। তো এখানকার সবজি ভাতটা সত্যি খুব সুন্দর, ভালো লেগেছে, যেটা সত্যি সেটা সত্যি বলতেই হয়। তো খেয়ে আমরা ফাইনালি ভাবছি এখন রুমের দিকে যাবো। তো এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা